হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি আজকে করি তোমার সঙ্গে অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে একটা নিয়ে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই আর আশা করি তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখো প্লিজ বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমাদের আর দেখো আমি এসেছি টেলারের কাছে একটা ব্লাউজ দিয়ে গেছিলাম তিন মাস আগে ব্লাউজটা বলেছিলাম অন্যরকম করতে কিন্তু ওরা অন্য রকম করে দিয়েছে কিন্তু কিছু করার নেই যেহেতু হয়ে গেছে সেরকমভাবে আর কি ফিতেটা বানাচ্ছিলাম আমি কেটে কেটে নিজেই বলছিলাম এইভাবে এইভাবে বানাও সেইভাবে আমাকে আর কি মেনলি ব্লাউজটা বানিয়ে দিচ্ছে আর কি আবার খানিকটা কম হলো আবার আমি বললাম না একটু বড়ো করে দাও সেই জন্য আবার খানিকটা ব্লাউজের কাপড়টা কাটছে এখন ওই ফিতে বানানোর জন্য দেখো ফিতে যে দড়িটা হবে সেটা আর কি শুরু করে নিচ্ছে আর কি মানে অবশেষে আমার ব্লাউজটা রেডি হলো সেটা আর কি তোমরা দেখতেই পাবে দেখো এইভাবে আমি ব্লাউজটা বানিয়েছি পিচ কিনে আর এটা তৈরি করেছে এটা পিং এটা আমি সামনে পিছনে হুক করতে চেষ্টা করেছিলাম কিন্তু ওরা সে ভুলভাল কেটে ফেলেছে কিছু করার ছিল না যাই হোক পিঙ্ক দিয়ে ফিতেটা বানালাম আর ছিল হাতাতে ছিল পিঙ্ক আর ভিতরটা ছিল নেভি ব্লুতে পকেট টাইপের আর কি এটা ব্লাউজ আর কি ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ফুলটা এখন যেহেতু বয়স হয়ে যাচ্ছে যেন জন্য বেশি মানে হিচিমিচি ফুল করতে ডিজাইনটা আমি প্লেন আমার সবসময় সব ব্লাউজের গলা হচ্ছে প্লেন থাকে গোল গলা আর এখানে এই যে ফিতে লটকাগুলো তিনটে করে দিয়েছিলো আর কি ভাল লাগছিলো বেশ ব্লাউজটা আমার তো পরে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ব্লাউজটা আর তোমাদেরকে একটা বলি আজকে তো ঈদ সবাই ঈদ খুবভাবে ভাবে এনজয় করছো আর আমি এডিটিং করছি এটা কবে বলো তো এটা করছি রবিবার রবিবারে ভিডিওটা তোমরা পেয়ে যাবে যদিও আর আমি এই ব্লাউজটা নিয়ে চলে এসেছি বাড়িতে নিয়ে একটু নাড়া নাড়ি খোলাখুলি করছিলাম করার পরে এবার রেডি হব বলেছিলাম যে এই ব্লাউজটা পরবো তোমার দাদাভাই বলে না না পড়তে হবে না নতুন গরম হবে এবার যাব একটা গার্জেনদের বাড়ি ঈদে আর কি দেখো চলে তো এসছি ওদের ঘরে কতগুলো হাঁড়ি খড়া সব রকম জিনিসপত্র রয়েছে আর আমরা সবাই মিলে চলে এসেছি আর এসে একটু ওদের বাড়িটাকে ভিডিও করে নিলাম কেমন লাগছে তো ঘরটা ভীষণ সুন্দর সাজানো ছোট্ট ঘর কিন্তু খুব সুন্দর সাজানো গোজানো আর দেখো আমি আর মেয়েও পুরো মেয়ে একটা মেরুন কালারের জামা পরেছিলো আর একটা কলার কীরকম টাইপের চেন টেন এখন যেরকম পরে সেরকম পরেছিলো আর আমি একটা মামুনি শাড়ি পরে গেছিলাম আর কি আর খাবার দাবার দিয়েছিল সেগুলো তো পেট ভরে খেয়ে নিলাম আর কি মিষ্টি টিস্টি সব রকমই ছিল আর কি লাস্ট পর্যন্ত ওরা অনেক কিছুই খেয়েছে আমি আর কি মাছ পর্যন্ত খেতে পারিনি ভাত খেয়েছে ওরা চিকেন দিয়ে ভাত খেয়েছে আমি যদিও খাইনি আমার একটু সীমায় খেয়ে গাটা গোলাচ্ছিলো মিষ্টি যেহেতু তো সেই জন্য খেয়ে গাটা গোলাচ্ছিলো আমি আর খাইনি মানে দুপুরবেলা তো মিষ্টি খেলে আমার মেয়ে তো একটু শরীর খারাপ লাগে তারপর ওরা খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি আর কি এইখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট